দিদি মোটামুটি সারা বাংলায় টোটাল প্রশাসনটাকে অফিসার কেন্দ্রিক করে দিচ্ছে, কারণ দিদি বুঝতে পারছে যে যদি নির্বাচিত লোকদের আমি সেখানটাই দায় দায়িত্ব দিই, তারা তো প্রকৃত অর্থে নির্বাচিত নয়, কারণ এখানে তো ভোট হয় না, পৌরসভার ভোট হয় না, পঞ্চায়েতের ভোট হয় না, তাই নির্বাচিত হওয়ার কারণে প্রয়োজনে পড়ে না, আর নির্বাচিত না হওয়ার জন্য মানুষের কাছে দায়বদ্ধতারও প্রয়োজন পড়ে না। সেই জায়গাটা দাঁড়িয়ে দিদি এই নতুন ফর্মুলা তৈরি করেছেন বাংলায়, যে যা কিছু হবে সব আমলাদের দ্বারা হবে। দিদি জানে প্রত্যেকটা পৌরসভায় লুট চলছে, পৌরসভা মানে লুটের স্বর্গরাজ্য। সরকার তার নিজের পার্টির নেতাদের উপর ভরসা করতে পারছে না, যারা ইলেক্টেড মেম্বার ক্ষমতা তাদের হাতেই থাকে, সেটাকে না করে যারা জনপ্রতিনিধি তাদের উপরে ভরসা না রেখে এরা সরকারি অফিসারদের উপরে রাখছেন। হয়তো সরকারি অফিসারদের কন্ট্রোল করা সহজ, তাদেরকে টাইট দেওয়া যায়, ভয় দেখানো যায়, যে সিস্টেম চলে এসছে সব জায়গায় তার উপরে অনাস্থা অবিশ্বাস, তার কারণ আত্মবিশ্বাসের অভাব আছে।